বাসের চালকের আসনে পরিবহন মন্ত্রী নিজেই। সিএনজি বাসের উদ্বোধন হলো এদিন। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে সিএনজি বাস রাস্তায় নামাচ্ছে পরিবহন দপ্তর। কসবার পরিবহন ভবনে এদিন তার শুভ উদ্বোধন করলেন ফিরাদ হাকিম। খরচের দিক থেকে অনেক সাশ্রয় হবে বাস চালানোর ফলে। আমরা যখন আমি ট্রান্সপোর্টের দায়িত্ব আমাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিলে, তখনই আমি আমার সেক্রেটারি এবং WBSTC MD-র সাথে কথা বললাম যে আমরা কিভাবে তেলের যা দাম তাতে বাস চালিয়ে অনেক টাকার সরকার লস পড়বে, তাহলে কি করা যায়। তখন আমি বললাম যে সিএনজি এতে কনভার্ট করো আর ব্যাটারিতে কনভার্ট করো, কিন্তু ব্যাটারির গাড়িগুলোর এত দাম যে সব কনভার্ট করা সম্ভব না। তখনই একটা কোম্পানি এলো আমার কাছে যারা বললো যে আমরা সিএনজি এ কিট বানিয়ে দেবো এবং সেইটা আমি গবেষণা আপনার বাস দিয়েই করব, যদি সাকসেসফুল হয় তাহলে আপনার যত ডিজেল বাসে সবাইকে সিএনজি এ করিয়ে দেবো। আমি ভাবলাম যে আমার তো হাতে চাঁদ পেলাম, তখন আমি বললাম যে এটা করো, দুটো বাসে অন্তত করো, পুরনো বাস যেগুলো পড়ে আছে সেই বাসে করো। তাই প্রায় দু মাস ধরে এদের গবেষণা চললো কিভাবে কিটটা লাগবে, কিটটা ফেল করলো আবার লাগালো, আবার ফেল করলো লাগালো করে আজকে কয়েকটা বাস রেডি আছে। এই বাসগুলো সিএনজি হয়েছে, আমি একটুখানি চালালাম রাস্তায় যে এর মধ্যে কোনো নকিং হচ্ছে কি না, বাসটা কতটা স্মুথ, বাসটার এই যে আমাদের যে ফ্লোটা হয় ফুয়েল ফ্লোটা, এই ফ্লোটার কোনো ডিস্টারবেন্স হচ্ছে কিনা এগুলো দেখার জন্য আমি নিজে চালালাম বাসটা। দাদা কনভার্ট করতে কত টাকা খরচ পড়বে? প্রায় 4 লাখ টাকার মতন খরচা হবে। আমি ভাবছি যে আরো যদি এটা মাস স্কেলে করা যায় হয়তো আর একটু প্রোডাকশন কস্ট কমবে, যেটা ওরা আমাকে বললো, কিন্তু তার থেকেও বড় যেটা আমাদের যে ফুয়েল কস্ট সেটা অর্ধেক হয়ে যাবে। সুতরাং বাসের ভাড়া বাড়ানো নয়, আমরা বাসের ভাড়া কমিয়ে দেবো যদি সিএনজি তে আমরা সাকসেসফুল হয়। কিন্তু একটা কথা আছে, এই বাসগুলো আমার আরও এটা তো আমরা যখন ট্রায়াল করলাম 1.5 মাস আমাদের কমার্শিয়াল চালাতে হবে, যদি দেখি যে এটা কমার্শিয়াল চললে কোনো অসুবিধা হচ্ছে না তখন আমরা আস্তে আস্তে সব বাসকে কনভার্ট করে দেবো। বেসরকারি বাস নিয়ে কি ভাবছেন, সেগুলো কি কি কনভার্ট, যদি বেসরকারি বাস এগিয়ে আসে বেসরকারি বাসকেও কনভার্ট করাবো। কতদিন বাদে আপনি এই বাসের স্টিয়ারিং ধরলেন? প্রায় 30 বছর বাদে। আমি বাস কোনোদিন চালাইনি, আমি লরি চালিয়েছি ছোটোবেলায় যখন ইয়াং ছিলাম কলেজে, হাত খরচার জন্যে তখন ম্যাটাডোর লরি এসব চালাতাম। বাসের স্টিয়ারিংয়ে একই স্টিয়ারিং, খুব ভালো লাগলো এবং ভয়ও লাগছিল এতদিন বাদে। হ্যাঁ, একটা অন্য অনুভূতি তো নিশ্চয়ই, যে আমার যারা ট্রান্সপোর্টের বন্ধু ড্রাইভাররা রয়েছে তারা যখন চালায় তখন ট্রান্সপোর্ট মিনিস্টার কেন চালাতে পারবে না। আপাতত 1.5 মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে, তারপর পাকাপাকিভাবে এই বাস সাধারণ মানুষের জন্য রাস্তায় নামানো হবে। জাগো বাংলা ডিজিটালের রিপোর্ট।